সেভেন্টেন আসলে রুজভেল্ট এভিনিউ অথবা 74 বা জ্যাকসন হাইট যেটাই বলা যায় সেখানেই যাচ্ছে আমি এখন। এটা হচ্ছে বাঙালিদের আড্ডাখানা। নিউ ইয়র্ক শহরটাই মূলত প্রবাসীদের, মানে যারা প্রবাসীরা এখানে কাজ করে আমেরিকাতে, বেশিরভাগ মানুষই নিউ ইয়র্কে থাকে। তো নিউ ইয়র্কের বেশ কয়েকটা ভাগ আছে, তার মধ্যে হচ্ছে কুইন্স একটা। এই কুইন্সে বাঙালিদের আড্ডাখানা হচ্ছে জ্যাকসন হাইট। তা আমি সে এখন জ্যাকসন হাইটে যাচ্ছি, সেখানে বাঙালিদের বিশাল আড্ডাখানা, চা পান সিগারেট বাঙালি যা কিছু চান সব কিছু সেখানে পাওয়া যাবে। এই যে এই ফার্মেসির নিচে বাংলা লেখা। জ্যাকসন হাইটে এমন অনেক দোকান আছে যেগুলো বাংলা লেখা আছে, বাঙালিরা কাজ করে, যেখানে ঢুকলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আমেরিকাতে আছেন, মনে হবে ফুল বাংলাদেশে আছেন, সব কিছু বাংলা লেখা, কথাবার্তা সব কিছুই বাংলাতে। এই এলাকায় বাঙালির পরিমাণ এত বেশি যে বিভিন্ন হসপিটালে বাংলা লেখা থাকে, এমনকি বাসে অনেক সময় ট্রাভেল করলে বা ট্রেনে ট্রাভেল করলেও বাংলা লেখা থাকবে, বিভিন্ন নোটিস বাংলাতে পাওয়া যায়। এই হচ্ছে জ্যাকসন হাইট এলাকা। এখানেও বাঙালি দোকান, গুলশান ফার্মেসি আমার সামনেই। হচ্ছে গুলশান ফার্মেসি, এরকম অনেক অনেক দোকান আছে সামনে আরো। তবে দুঃখের বিষয় হলো বাঙালিরা এখানে এসেও চেঞ্জ হয় নাই, রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফালায় রাখছে। অন্যান্য এলাকায় যেটা থাকে না এইখানে সেই ময়লাটা দেখা যায়। এই যে বাংলা থেকে চিরকুট লিখে রাখছে। যেদিকেই তাকাই শুধু বাংলা আর বাংলা, বাংলায় কথা, বাংলা লেখা।
এইখানকার বাংলাদেশিদের জন্য একটা পত্রিকা আছে, সেটা হচ্ছে ঠিকানা, এবং এটা হচ্ছে আমেরিকার সোনালী ব্যাংক। এখানে ব্র্যাক ব্যাংকও আছে, এখান থেকে বাংলাদেশের টাকা পাঠাই আমরা। এখন ওয়াক সাইন নেই, মানে যাওয়ার অনুমতি নাই, তারপরেও হাঁটছে। বুঝতেই পারছেন কারা হাঁটছে। বাংলাদেশ প্রতিদিন, এখানে বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র দেখলাম, একজন পড়লো। এইখানে বিকেলবেলায় অনেক ছোট ছোট স্টল বসে, সেগুলো বাঙালিদের, বাংলার নিয়ে বসে ফুটপাতে। মদিনা গিফট সেন্টার, এখানে প্রচুর দোকান বাঙালিদের, যেখান থেকে বিকাশ করা যায়। আচ্ছা, আমি যাবো আপনার বাজারে, এটা ইন্ডিয়ান দোকান, তার আগে দিক থেকে একটু ঘোরাই নিয়ে আসি। এইখানে আড্ডাটা বেশি জমে শুক্রবার বিকেলে, প্রত্যেক বাঙালি না, সরি, অনেক বাঙালি এইখানে আসে আড্ডা দিতে। হাট বাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ, এটা মান্নান শপ। মান্নান, এটা বাংলাদেশি বাজার। বাংলাদেশ, এখানে প্রচুর বাংলাদেশি। একটা দোকানের নাম তো খামার বাড়ি রাখা। যাই, আমি কিছু বাজার করে নিই বাংলা বাজার থেকে। সোনার বাংলায় হেয়ার কাট, আমরা $2.3। পেঁপে প্রায় $1, মানে $80 কেজি, 160 টাকা কেজি। পাউন্ড তো 450 গ্রাম প্রায়, $1, 450 গ্রাম $1। করলা, বেগুন, ঝিঙ্গা, যে সবজি চান সেই সবজি পাওয়া যাবে এখানে। মামা রেস্টুরেন্ট,
বাঙালি ভাই বোনেরা চলে গেল, যদিও হাঁটার অনুমতি নাই, স্টপ সাইন, তারপরে সবাই চলে যাচ্ছে। এখন হচ্ছে আমার হাঁটার অনুমতি আছে, এখন আমি যাচ্ছি। এই যে পথমেলার পোস্টার, ঈদ মোবারক পোস্টার, বাংলার ছড়াছড়ি, আজকে শুক্রবার, রাস্তা ফাঁকা, কারণ হচ্ছে সবাই নামাজে যাচ্ছে অনেকে। এখানে ধর্ম নিয়ে কোনো বাছবিচার নাই, এটা খুব ভালো একটা বিষয়। এখানে সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হয় এবং ছোট বড় কাউকে কোনোভাবে হেই করা হয় না, ধর্ম দিয়েও কাউকে হেই করা হয় না, সকলের সমান অধিকার, সকলকে আগে মানুষ হিসেবে দেখে তারপরে অন্য কিছু, সে হসপিটাল হোক আর গভর্নমেন্ট কোনো সার্ভিস হোক, এটা আমেরিকার মহত্ত্ব।